দেবু মালিকের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা প্রদান। সাঁকরাইলের ধুলাগড় ট্রাক টার্মিনাসের অদূরেই দেবু মালিকের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। এই অনুষ্ঠানে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের সহ সম্পাদিকা দীপিকশিখা ধর। ধুলাগড় থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা। ছোট্ট মেয়েটার মৃত্যু, এই মৃত্যু আমাদের যন্ত্রণা দেয় না, এই মৃত্যু আমাদের কষ্ট দেয় না। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির মতো লোকেরা যারা আমাদের ভোটে সরকারে বসেছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, এমএলএ এমপি হয়েছেন, তাদের সব বিদেশি গাড়িতে তারা এদিক ওদিক যাতায়াত করেন, তাদের এতটুকু মনে কষ্ট হয় না, তাদের এতটুকু মনে লজ্জা হয় না যে আমরা যখন আমার বাড়িতে আরাম করে ঠান্ডা ঘরে আমরা যখন বসে রয়েছি তখন আমার ভারতবর্ষ হাঁটছে, আমার ভারতবর্ষ প্রতিদিন প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এদের লজ্জা হয় না। আমরা যারা বামপন্থী রাজনীতিকে, তাহলে তার সেই মজদুরে, এই যখন মানুষগুলো মারা গেল ট্রেন লাইনের ওপর, বহু মানুষ আমাদের মতো মানুষ যারা বিশ্বাস করেন মজদুরের যে অধিকার, মজদুরের বেঁচে থাকার অধিকার, সেটাকে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, সেটা আমাদের কাছে প্রায়োরিটি। আর ওপর দিয়ে এত বড় বড় গাড়ি চলছে, এই রাস্তাগুলো বানিয়েছে শ্রমিক, যে রেল লাইনের ওপর দিয়ে ওই মানুষগুলো মারা গেল সেই রেল লাইন বাড়িয়েছে ওদের মতোই শ্রমিক। এই ভারতবর্ষের সমস্ত কিছু, যা খাবার আমরা খাই, যা পোশাক আমরা পরি, এই যে গাড়ি ঘোড়া যা চলছে, এগুলো যা চালাচ্ছে, এর যে মূল চালিকা শক্তি তা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনেন দিন খায়, সকালবেলা ঘুম থেকে ওঠেন, রাত্রিবেলা বাড়িতে ফেরেন। আমাদের কোনো পার্টিকুলার ডেতে এরকম নয়, ডিওয়াইএফআই ভারতবর্ষের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা বছর জুড়েই বিভিন্ন সময় আমরা রক্তদান কর্মসূচি করি, কারণ আমরা দেখেছি রক্তের অভাবে বহু মানুষ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে মারা যান, এবং পার্টিকুলারলি এই করোনা পরবর্তী সময়ে এই যে অভাবটা, রক্তের যে অভাব, সেটা আরও বেড়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বহু মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন, বহু মানুষ রক্তের অভাবে মারা গেছেন, কারণ রক্তের এখন যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা বেড়েছে। তো আমাদের যে রুটিন অ্যাক্টিভিটি, সেই রুটিন অ্যাক্টিভিটিকে আরেকটু বাড়িয়ে আমরা আরও বেশি সংখ্যক রক্তদান শিবির করছি, যাতে রক্তের এই যে অভাবটা, যেটা সরকারের করার কথা ছিল, যেটাতে সরকারে যারা রয়েছেন, যে স্বাস্থ্য দপ্তর আছে, তাদের আরও বেশি কনসিয়াস হওয়া উচিত ছিল, তারা করেননি। তাই বাধ্য হয়ে আমাদের আরও একটু বেশি আগ্রহী হতে হয়েছে, আমাদের আরও একটু বেশি উদ্যোগ নিতে হয়েছে, যাতে কঠিন পরিস্থিতিতে মানুষ রক্ত অভাবে যেন না মারা যান। এটা আই থিঙ্ক ডিওয়াইএফআই এর এখানে তারা শপথ নিয়েছেন, তারা এই প্লেজ করেছেন যে রক্তের অভাবে কোনো মানুষকে আমরা এখানে মরতে দেবো না, এবং তারই একটা সেই ভাবনা থেকেই আমাদের আজকের এই রক্তদান। দিদি, কালকে দেখলাম এই রক্তদান হাওড়াতে হয়েছিল তৃণমূলে, ওখানে দেখি খুব গোষ্ঠী দ্বন্দ্ব, এটা আমি কি চোখে দেখি? তো আমাদের চোখে কিছু দেখার ব্যাপার নেই, আপনারাই দেখছেন, মানে যেখানে, মানে এটা তো তৃণমূলের একটা বহু পুরনো ব্যাপার, গেছে ঘর ভেঙে গেছে, মাথা গোজার ঠাঁই নেই, সেখানেও পর্যন্ত যারা চুরি করতে ব্যস্ত ছিলেন তাদের কাছ থেকে আপনি কী আশা করবেন? এবং এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, আমরা তো তৃণমূল এবং বিজেপির এই যে মারামারিটা, মানে তাদের যে সংঘাত, সেটাকে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবেই দেখি, কারণ আজকে যে বিজেপি কাল সে তৃণমূল, কাল সে তৃণমূল আজকে বিজেপি, ওটা আর কি একটাই, মানে মালিক একজনই, দুজন দুটো ঘর ভাড়া নিয়েছে, কখনো এই ঘরে যাচ্ছে, কখনো ওই ঘরে যাচ্ছে। তাই এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা এদের মধ্যেকার যে মারামারি, এগুলোকে আমরা, মানে এগুলো তাদের ভিতরকার ব্যাপার, মানে বিজেপি এবং তৃণমূল ভিতরকার ব্যাপার, তারা দুজনেই মানুষের বিরোধী, দুটো সরকারই, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, তাদের কোনো জনমুখী নীতি নেই। এবং এই করোনার সময় আমরা সবাই দেখেছি দুটো সরকার কীভাবে মানুষের যে দুর্দশা, এই যে এত হাজার হাজার পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে হেলেন, বহু মানুষ মারা গেলেন করোনার সময়, বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু দুটো সরকারেরই কোনো হেলদোল নেই। মমতা ব্যানার্জি নিজেকে বাংলার মুখ বলে প্রচারে ব্যস্ত, নরেন্দ্র মোদী মন কি বাত করে নিজের আত্মপ্রচারে ব্যস্ত। তাই এই দুটো জনবিমুখ যে সরকার, সেই দুটো জনবিমুখ সরকারের বিপরীতে আমরা বামপন্থীরা, আমরা মানুষের সরকার, মানে মানুষের পাশে রয়েছি, মানুষের দরকারে রয়েছি। খুব ভালো স্বাস্থ্য ব্যবস্থা হয় তাহলে তো ওই 18 বছরের ছেলেটি, সেই ছেলেটিকে মরতে হয় না। একবার এই হসপিটাল থেকে ওই হসপিটাল, বিভিন্ন জায়গায় ফোন করা হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে ফোন করা হয়েছে, কেউ কোনো জবাব দেয়নি, বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে সে মারা গেছে। এই কিছুদিন আগের ঘটনা যেখানে 2 লাখ টাকা অ্যাডভান্স দেয়নি বলে একজন বৃদ্ধাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সের মধ্যে বিনা অক্সিজেনে বিনা চিকিৎসায় মারা গেছেন মহিলা। মানে আমরা তো সবাই দেখছি যে সরকারি হাসপাতালে বেড নেই, যে বেড মমতা ব্যানার্জি ওই যখন প্রেস কনফারেন্স করেছেন যা বলেছেন, তার অর্ধেক বেডও এখন এই মুহূর্তে সরকারি হাসপাতালে নেই। এবং সরকারি হাসপাতালে যে বেড আছে তাকে যদি চিকিৎসা পেতে হয়, তার জন্য আপনার তৃণমূলের সঙ্গে যোগসাযোগ থাকা জরুরি, ওপর থেকে ফোন আসবে তবেই আপনার অ্যাডমিশন হবে, মানে সেখানে বেড খালি থাকবে। এবং এই যে পরিস্থিতি, এই যে সরকারি হাসপাতালের অব্যবস্থা, সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তারা মানুষের গলা কাটছেন, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 1.5-2 লাখ টাকা নিয়ে সে কোনো কথাই বলছেন। ফলে এই দুই যে, মানে রাজ্যের উদাসীনতা এবং বেসরকারি হাসপাতালগুলোর রাজনীতি করার অথবা ব্যবসা করার এই যে দৃষ্টিভঙ্গি,
সেই দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের জীবনটা আরও দুর্বিষহ হয়ে গেছে। আমার নতুন করে কিছু বলা নেই, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা সবাই সাংবাদিক মানুষ, আপনারা জানেন কতজন মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা বিনা চিকিৎসায় মারা গেছেন, এক হসপিটাল থেকে আর এক হসপিটালে ঘুরতে ঘুরতে মারা গেছেন। সুতরাং মমতা ব্যানার্জি তো অনেক কথাই বলেন, তিনি বলেছিলেন তিনি কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন, দীঘাকে কিসব কিসব বানিয়ে দেবেন, সেগুলো যেরকম কিছু হয়নি, সেগুলো যেমন মানুষ বিশ্বাস করে না, সেগুলোর সেই কথাগুলোর মধ্যে যেমন কোনো সারবত্তা নেই, সেরকম পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা ভালো রয়েছে সেই কথাটার মধ্যে কোনো সারবত্তা নেই। যেটা প্রথম কথা হচ্ছে যে লকডাউন জরুরি, ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের জন্য লকডাউন জরুরি, কিন্তু তার জন্য পরিকল্পনাও জরুরি। আপনি যে লকডাউন করবেন, আপনি যে এতগুলো মানুষকে বলবেন আপনারা ঘর থেকে বেরোবেন না, তারা খাবে কী, তাদের বাড়িতে উনুন জ্বলবে কী করে, সেই পরিকল্পনা কেন্দ্রের সরকারেরও নেই, রাজ্য সরকারেরও নেই। এবং রাজ্য সরকার এই যে প্রতিদিন নতুন নতুন করে নিয়ম বদলানো, প্রতিদিন নতুন নতুন করে দিন বদলানো, তার পিছনে মানে বৈজ্ঞানিক ভিত্তিটা কী, কোন বৈজ্ঞানিক কারণের দ্বারা তিনি এই দিনগুলো যে নির্বাচন করছে তার কোনো ব্যাখ্যা নেই। সুতরাং এটা একদমই একদম খামখেয়ালি একটা ব্যাপার, যার কারণে পশ্চিমবঙ্গের মানুষের জন্য জিনিসগুলো আরও বেশি কঠিন হয়েছে। সীতাধর, অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি এসএফআই। আমরা প্রয়াত দেবু মল্লিক 2011 প্রয়াত, তারপর থেকে আমরা প্রতি বছরই নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেবু মল্লিক যে শ্রমজীবী আন্দোলনের ধুলাগড় এই শিল্প অঞ্চল এলাকায় শ্রমজীবী মানুষের পাশে থেকে যে তার যে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে মানুষকে সংগঠিত করে সেই কাজ তিনি করেছেন। 2011 পর থেকে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই আমরা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে তার যে অসমাপ্ত কাজ সেই কাজকে সমাপ্ত করার জন্য আমরা মানে এগিয়ে যাওয়া, তাকে সংগঠিত করা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, এই কাজ আমরা করে আসি। গোটা দুনিয়া জুড়ে যখন এই করোনা অতিমারি যার ভয়াবহে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত, এই সময়কালে আমরা দেখছি রক্তের শূন্যতা আমরা ব্লাড ব্যাঙ্কগুলিতে আমরা লক্ষ্য করছি। মুমূর্ষু রোগী হসপিটালের বেডে ছটফট করছে রক্তের জন্য। সে কারণে এই ধরনের একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েও স্বাস্থ্য ব্যবস্থার যা কিছু বিজ্ঞানভিত্তিক যা কিছু বিধিনিষেধ আছে তাকে মান্যতা দিয়েই আমরা এবছরে এই রক্তদান শিবিরকে আমরা গুরুত্ব অনুভব করেছি এবং এই রক্তদান শিবির সংগঠিত করছি।